বিসমিল্লাহির রহিম। শুধু দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফার্মাসিস্ট মোহাম্মদ এখলাসুর রহমান। আমার হেলথ কেয়ার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আমি প্রতিদিনের ন্যায় আজকেও চিকিৎসা বিষয়ক আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, যারা আপনারা আমার এই ভিডিওটি দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, একটি ইম্পর্টেন্ট বিষয়, আপনারা যদি স্কিপ করেন তাহলে কিছুই বুঝতে পারবেন না, আর যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই উপকৃত হবেন। তো দর্শক, চলুন মূল আলোচনায় চলে যাই। আজকের বিষয়, শিশু ও বড়দের রিকেট এর কারণ, লক্ষণ ও চিকিৎসা। দর্শক, রিকেট একটা রোগ। এই রিকেট আছে দুই প্রকার, রিকেট রোগটি দুই প্রকার। এক নম্বর শিশুদের রিকেট, দুই নম্বর বড়দের রিকেট। বড়দের রিকেটকে অস্টিও ম্যালেশিয়া বলা হয়। শিশুর রিকেটের কারণ, ভিটামিন ডি এর অভাবজনিত কারণে শিশুদের রিকেট রোগটি হয়। এই রিকেট রোগের লক্ষণ, এক নম্বর শিশু অতিরিক্ত কাঁদবে, দুই নম্বর শিশুর শরীর শুকিয়ে যাবে, তিন নম্বর শিশুর পাশার মাংস শুকিয়ে যেতে পারে, চার নম্বর শিশুর পেটের অসুখ হতে পারে, পাঁচ নম্বর শিশুদের পেট বড় হয়ে যেতে পারে, ছয় নম্বর শিশুদের দাঁত দেরিতে উঠতে পারে বা উঠবে, সাত নম্বর দেরিতে শিশুর হাত দেরিতে হামাগুড়ি দিতে দেবে এবং দেরিতে দাঁড়াবে ও দেরিতে হাঁটা শিখবে, আট নম্বর বুক কবুতরের বুকের ন্যায় হতে পারে, নয় নম্বর বুকের হাড় ও কার্টিলেজের সংযোগস্থলে গুটি দেখা যায়, তাকে রিকেট রোজারি বলে, দশ নম্বর ঠ্যাংয়ের হাড় বাহিরের দিকে ভেজে যায়, অর্থাৎ ঠ্যাংয়ের হাড় ধনুকের ন্যায় বেগে যায়, এগারো নম্বর হাঁটার সময় দুই হাঁটুতে বাড়ি খায়, বারো নম্বর মাথার হাড়ে ক্রেনিউ ট্যাপ দেখা দিতে পারে, অর্থাৎ খুলির হাড়ের মধ্যে গোলাকার আকারের নরম জায়গা দেখা দেয়, সেখানে কোনো হাড় থাকে না, একে ক্রেনিও ট্যাপ বলে, তেরো নম্বর বর্ষিং দেখা দিতে পারে, ফ্রন্টাল হাড় অর্থাৎ ফ্রন্টাল হাড় ও প্যারাইটাল হাড়ের স্থানে উঁচু হয়ে ওঠে, একে আছে ব্রোসিং বলা হয়, চোদ্দ নম্বর কণ্ঠনালী দেরিতে হাড় রূপান্তরিত হয়, কণ্ঠনালীর হাড়টা দেরিতে রূপান্তরিত হয়। এই রিকেট রোগ হলে এই সমস্ত লক্ষণগুলি দেখা দেয়, এতে ভিটামিন ডি এর অভাবজনিত কারণে এই সমস্ত সমস্যাগুলো দেখা দেয়। দর্শক, এই রিকেটের, শিশুর রিকেটের ট্রিটমেন্ট, অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং সেই বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে ট্রিটমেন্ট নিতে হবে। ট্রিটমেন্টে প্রচলিত সাধারণত ট্রিটমেন্ট মাল্টিভিটামিন ড্রপ দুই থেকে পাঁচ ফোঁটা করে দৈনিক তিনবার খেতে দিতে হয়, এবং বয়স অনুযায়ী ডোজের ডোজ আরও বেশি হতে পারে, বেশি হবে বয়স অনুযায়ী ডোজ বেশি হবে। দুই নম্বর কড লিভার বা হ্যালিবাট লিভার অয়েল শরীরে মাখতে হবে। তিন নম্বর শিশুকে দৈনিক সকালে সূর্য দুই হাত উঁচুতে ওঠার পর রৌদ্রে আধা ঘন্টা পরিমাণ সময় শোয়ায় রাখতে হবে। দর্শক, এই শিশুর পথ্য, শিশুর বয়স অনুসারে দুধ, ডিমের হলুদ অংশ এবং ডাল, চাল ও সবজি খিচুড়ি খাওয়ানোর অভ্যাস করতে হবে। এ ছিল শিশুর রিকেট রোগের কারণ, লক্ষণ এবং চিকিৎসা। দর্শক, বড়দের রিকেট বা অস্টিও ম্যালেশিয়া, বড়দের যে রিকেট হয় তাকে অস্টিও ম্যালেশিয়া বলে। এই রোগটিও ভিটামিন ডি এর অভাবজনিত কারণে হয়ে থাকে। এই রোগটা সাধারণত মহিলাদের বেশি হয়, বিশেষ করে পদ্মানশীল মহিলাদের এবং শিল্প নগরীতে যে সমস্ত মহিলারা বসবাস করে তাদের এই রোগটি বেশি হয়। এই বড়দের রিকেট বা অস্ট্রেলিয়া মালয়েশিয়ার
কারণ এই লক্ষণগুলো শিশুদের মতোই, যেমন শরীর শুকিয়ে যাবে, পাছার মাংস শুকিয়ে যেতে পারে, পেটের অসুখ হতে পারে, হাঁটার সময় দুই হাঁটুতে বাড়ি খাই, এই সমস্ত সমস্যা হয়। এর ট্রিটমেন্টও ভিটামিন ডি সাপ্লিমেন্ট দ্বারা আছে, ট্রিটমেন্ট করতে হয়, এবং মাল্টিভিটামিন, কড লিভার অয়েল এ সমস্ত মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করতে হয়। দর্শক, এই ছিল মোটামুটি শিশুদের ও বড়দের রিকেটস রোগের কারণ, লক্ষণ ও চিকিৎসা। দর্শক, আপনারা যারা ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন, প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং লাইক দিন। আপনারা লাইক দিলে আর নতুন নতুন ভিডিও তৈরি করতে ভালো লাগে। দর্শক, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।